আপনারা সবাই জানেন আমাদের মাশরাফি বিন মোর্তজা, উনি অ্যাপয়েন্ট হয়েছেন অ্যাজ এ হুইপ অফ বাংলাদেশ পার্লামেন্ট। সো আমার মনে হয় এখন উনি ওই হিসাবে পার্লামেন্টে জয়েন করেছে। অবশেষে সিলেট স্ট্রাইকার্স এর কোনার হেলাল বিন ইউসুফ মুখ খুললেন মাশরাফির বিপিএল না খেলা প্রসঙ্গে। যখনই খবর প্রকাশিত হয় যে মাশরাফি এই আসরের বিপিএল খেলবেন না, তখনই নানা ধরনের গুঞ্জনের ডানা মেলা শুরু করে। কেননা টানা পাঁচবার বিপিএল হারার পর সবাই অভিযোগের আঙুল তুলে মাশরাফির দিকে। তবে কি টানা হারের ব্যর্থতা নিয়েই মাশরাফি সিলেট স্ট্রাইকার্স এর দল ছাড়লেন? এই বিষয়ে মালিক পক্ষ থেকে পরিষ্কারভাবেই জানানো হয়েছে এমন কোনো কিছুই মাশরাফির সাথে ঘটেনি। মূলত মাশরাফি হুইপ অফ বাংলাদেশ পার্লামেন্টে জয়েন করার কারণেই এই মুহূর্তে মাশরাফির পক্ষে বিপিএল এ সিলেটের হয়ে মাঠ মাতানো সম্ভব নয়। আপনারা সবাই জানেন আমাদের মাশরাফি বিন মোর্তজা, উনি অ্যাপয়েন্ট হয়েছেন অ্যাজ এ হুইপ অফ বাংলাদেশ পার্লামেন্ট। সো আমার মনে হয় এখন উনি ওই হিসাবে পার্লামেন্টে জয়েন করেছে। তবে না খেলার মাঝেও মাশরাফির ভক্তরা দেখতে পারেন ক্ষুদ্র আশার আলো। যদি ব্যস্ততার মাঝে মাশরাফি সুযোগ পান, তাহলে আবারও সিলেটের জার্সিতে আসর মাতাতে মাঠে নামতে পারেন তিনি। ইন ফিউচার যদি ওনার সুযোগ এবং পার্লামেন্টের যদি এখানে কোনো টাইম আমাদের ম্যাচ হয়, পরবর্তী গেমগুলো খেলতে পারবেন। বাট রাইট নাও এই সিচুয়েশনে হয়তো উনি বেশ কিছু গেম খেলতে পারবেন না, বাট ইনশাল্লাহ যদি ওইভাবে সময় করতে পারেন উনি, আশা করি আমাদের পরবর্তী ম্যাচগুলো ডিপেন্ডিং অন হিজ স্ক্যাজুয়াল হি ক্যান প্লে। গত 30 জানুয়ারি দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশন ছিল। নড়াইল 2 আসন থেকে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হওয়া মাশরাফি বিন মুর্তজা সেই অধিবেশন ছেড়ে খেলেছেন বিপিএল। তবে শেষ পর্যন্ত বাংলাদেশ প্রিমিয়ার লিগ থেকে সরেই দাঁড়ালেন সিলেট স্ট্রাইকার্স এর এই অধিনায়ক। বিপিএল দিয়ে 250 দিন পর মাঠে ফেরা মাশরাফি সরে দাঁড়ানোর কারণ হুইপ হিসেবে দায়িত্ব পালন। যদিও অনেকেই মনে করেছেন চোটের কারণে খেলা চালিয়ে যাওয়া কঠিন ছিল মাশরাফির, হাঁটুর ইঞ্জুরির কারণে বিপিএল এ নিজের সেরাটা দিতে পারছিলেন না তিনি। বোলিং ব্যাটিং এ দলে অবদান রাখতে না পারলেও ফ্রান্সের চাওয়া ছিল অধিনায়ক হয়েও যেন অন্তত খেলে যান মাশরাফি। তবে এভাবে খেলে সমালোচনার মুখে পড়েন জাতীয় দলের সাবেক অধিনায়ক। 5 ম্যাচ খেলা সিলেট এখন পর্যন্ত 5টি ম্যাচে হেরেছে, এজন্য কাঠগড়ায় দাঁড় করানো হয় মাশরাফিকে। সিলেট স্ট্রাইকার্স এর অনেক সমর্থকও এই নিয়ে ছিলেন নাখোশ। শেষ পর্যন্ত মাশরাফি বিপিএল থেকে সরেই দাঁড়ালেন। ফ্রান্সের পক্ষ থেকে জানানো হয়েছে জাতীয় সংসদের সরকার দলীয় হুইপ হিসেবে দায়িত্ব পালন করতে মাশরাফি নিজেই বিপিএল থেকে বিরতি নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। এক্ষেত্রে কারণ হিসেবে দেখানো হয়েছে জাতীয় সংসদের সদ্য শুরু হওয়া অধিবেশন। তবে রাজনৈতিক ব্যস্ততার মাঝে সুযোগ হলে নড়াইল এক্সপ্রেস খ্যাত এই ক্রিকেটারকে আবারও দেখা যেতে পারে সিলেটের জার্সিতে, এমনটাই জানিয়েছে সিলেট স্ট্রাইকার্স। তার অনুপস্থিতিতে সিলেটকে নেতৃত্ব দেবে সহ অধিনায়ক মোহাম্মদ মিঠুন। যদিও সিলেটের হয়েই খেলছেন সাম্প্রতিক সময়ে জাতীয় দলকে নেতৃত্ব দিয়ে সাফল্য কুড়িয়ে আনা নাজমুল হোসেন শান্ত, তা সত্ত্বেও মিঠুনকে দলের নেতৃত্ব দেওয়ায় মিশ্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে সমর্থকদের মনে।